চোরালার লাশরে ধর্মের কাহিনী, ওদের গাত্রদাহ ঐশ্বর্য উদ্ধার, কারণ ঐশ্বর্য উদ্ধারে ওদের আব্বাজান পাকিস্তান পাকিস্তানি সেনাবাহিনী এদেশের মুক্তিযোদ্ধার মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, কাজেই ওদের গাত্রদাহ রয়েছে, ওদের গাত্রদাহ রয়েছে, ঐশ্বর্য উদ্ধারে যাবে না। কেন ঐতিহাসিক সাতই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে এই বাংলার স্বাধীনতার দিক নির্দেশনা দিয়েছিলেন। এখন তো এত ভালো বললা, এত অভিনয় বিনয় করা হলো, শুনলেন না? এখন কোথায় যাইতে হবে? গোলাপবাগ মাঠে যাইতে হবে। এখন বলছেন রাজি হয়েছে, অবশেষে গোলাপবাগ মাঠে যাবে। কাজে বন্ধুগণ, আপনাদেরকে মনে রাখতে হবে, এই শক্তি অবশক্তি, এই শক্তিকে যারা সমর্থন দিয়েছে, আসামরাব মান্না জাহরুল্লাহ থেকে শুরু করে ওই দূর যারা সমর্থন করেছে তারা কারা? এক দলের এক নেতা, একজন দুইজন আর নাই। কাজে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। ওদের একটি পেন্ডিং আছে, বাইরের পেন্ডিং, সেটি হল 2001 সনে ক্ষমতা এসে ওরা আমাদের মেরেছে, ওরা হাত কেটেছে, পাও কেটেছে, ওরা চৌক উপড়ে ফেলেছে, ওরা আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, তারপরও আমরা কিছু বলি নাই, কারণ নেত্রী শেখ হাসিনার নির্দেশনা ছিল, যে বার্তা ছিল কঠোর বার্তা, কোন গোলযোগ করা যাবে না। সেই সুযোগ দিয়েছেন, সেই মাঠটা কিন্তু পেন্ডিং আছে, বেশি বাড়াবাড়ি করলে সেই মায়ের উত্তম মাধ্যম কিন্তু শুরু হয়ে যাবে। আমার ঢাকাবাসী ভাইয়েরা, আতঙ্কের কোন কারণ নেই, আপনাদের পাহাড় আমরা রয়েছি, আওয়ামী লীগ এই ঢাকা দক্ষিণ, আওয়ামী লীগ ঢাকা উত্তর, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ পাহারা দেবে। আপনাদের আতঙ্কের কোন কারণ নেই, ওরা যদি কোন জায়গায় হাত দেয় তাহলে সে হাত ভেঙে দিতে হবে, ওদের হাত